হ্যাঁ বলেন। পরে লঞ্চে চন্ডাগাড়ির সুপারভাইজারে পাইছে, পাইয়া এখন ও কয় ভাই অক বাড়ি গেল ওপার পদ্মার ওপার, ওর দাদা সকালবেলা লয়ে গেছে। এখন আমার তো গাড়ি সারিয়ে দেবে ভাই, আমি চাকরি করি, এখন এই ছেলেটা রে কে একটু দেবেন ওর গার্জিয়ানের রাতে। তো লঞ্চের ভিতরে অনেক লোকজন, কেউ এই ছোটো ছেলের রিক্স নিতে চায় না। পরে আমি মনে করলাম যে এই ছোটো ছেলের রিক্স আমি নেই, নাহলে এই ছেলেটা হারাই যাবে, কোথায় যাবে রিক্স নিয়ে। আমি এই ছেলেটা নিয়ে এপার আসছি, এপার আইসা অনেক খোঁজাখুঁজি করছি, ও যে ঠিকানা বলছে এই ঠিকানায় কারো মেলে না, মেলে না বলতে ওইখানে ফাঁড়ি বিছড়াইছি। ফাঁড়ি বিছড়ানোর পরে পাইছি ওসি স্যারের শিবসরের, তার কাছে জিজ্ঞেস করলাম যে স্যার এই ঘটনা, সে আমার বললো তুমি সাইডে দাঁড়াও, তোমার সাথে কথা বল মারে অরে নিয়েই রাখো। তবে আমি আবার ব্যাগ থুয়ে গেছিলাম আমার ব্যাগ গাড়িতে, সোনালি গাড়িতে, ওই ব্যাগের তারার কারণে অরে নিয়ে আবার গাড়ির কাছে আসি। গাড়ির কাছে আইসে দেখি আমার ব্যাগ নিয়ে আরেক গাড়িতে আইসা পড়ছে। পরে পরের যে গাড়ি ওই কোম্পানির সোনালির গাড়ি, ওই গাড়িতে আমি আসছি অরে নিয়া বাড়িতে। আসার পরে আমার বাড়িতে রাইখা আমার মোবাইলে একটা লাইভ করি অরে নিয়া, অরে খাওয়াই দেওয়াইয়া, এরপরে আমি থানায় যাই, থানায় যাইয়া অভিযোগটা জানাই। জানানোর পরে আমি বাড়িতে এই তুলি রাখি। তোমার আম্মুর নাম আনিয়া, তোমার দাদার নাম, আর তোমার চাচাতো ভাইদের নাম মনে আছে তো? রাজা ভাই, গাড়িতে না ভ্যানে এইটা যাও। ওই হেডমাস্টার নাম কি বলতে? মুন্নি ম্যাডাম, তোমাকে ক্লাসে আর কেউ পড়ে তোমার সাথে? তার নাম মনে আছে কেউ পড়ে তোমার সাথে? নিহার, তারপর কখন রওনা দিচ্ছিল বাড়িতে?